মাকে মুক্তি দিয়েছি, প্রেমিকের সঙ্গে বর্ষপূর্তিতে কি উপলব্ধি করলেন অভিনেত্রী অহনা দত্ত। অহনার উক্তির জবাব দিতে দেখা গেল তার মাকে। কি বললেন অহনার মা? আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে মিশকার চরিত্রে অভিনয় করে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী অহনা। সেই শুটিং এর সেটে এই সম্পর্কে জড়িয়েছেন দীপঙ্কর রায়ের সঙ্গে তিনি। অহনা আর দীপঙ্করের সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরমহলে শুরু হয়েছিল বিস্তর সমালোচনা। এমনকি অভিনেত্রীর মা ওই সম্পর্ককে মেনে নিতে পারেননি। বাড়ি ছেড়ে গত বছর ডিসেম্বরই বেরিয়ে এসেছিলেন অভিনেত্রী। এক বছর পূর্ণ হল অহনা আর দীপঙ্করের সম্পর্কের। সামাজিক মাধ্যমে দুজনের ছবি শেয়ার করে আদুরে বার্তা দিলেন অভিনেত্রী। মাধ্যমে অভিনেত্রী জানালেন তার মনের কথা। যোগাযোগ করা হলে অভিনেত্রী জানিয়েছেন, অনেক সম্পর্ক খুব কম দিনেই শেষ হয়ে যায়, কিন্তু আমরা যে এত প্রতিকূলতার মধ্যেও নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে গিয়েছি সেটাই এখন ভেবে ভালো লাগছে। অনেকের প্রচুর নেতিবাচক মন্তব্য শুনেছি, এখন যদিও অনেক কমেছে মানুষের সমালোচনা। এই 365 দিন আমায় এতটা আগলে রেখেছে দীপঙ্কর, আমরা ভালো আছি। মিকের সঙ্গে এই এক বছরের জীবন অনেকটাই বদলে গিয়েছে অভিনেত্রীর। দীপঙ্করের পরিবার অহনাকে মেনে নিয়েছেন, কিন্তু অহনার মা মেনে নিতে পারেননি দীপঙ্করকে। বন্ধুরা, এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, মা হয়তো এমন জীবনই চেয়েছিলেন, আমি মুক্ত করে দিয়েছি, বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, মা ভালো আছে দেখে ভালো লাগছে, এইটুকুই। সম্পর্কের এক বছর পূর্তিতে শহর থেকে দূরে একটি রিসর্টে পৌঁছে গিয়েছিলেন তিনি। সেখানে আয়োজন করা হয়েছিল কাশ্মীরি পোলাও, ঠাকুর বাড়ির কষা মাংস সহ অনেক রকমের পদ। একে অপরকে সোনার গয়নায় উপহার দিয়েছেন দীপঙ্কর আর অহনা। অহনা দিয়েছেন একটি সোনার হার, তো দীপঙ্কর অহনাকে দিয়েছেন একটি আংটি। এরপরেই সংবাদ মাধ্যমে যোগাযোগ করেন অভিনেত্রী অহনা দত্তের মা। ফোন করে তিনি জানিয়েছেন সেই জনপ্রিয় সংবাদ মাধ্যমে, আমাকে মুক্তি দিচ্ছে নাকি মৃত্যু দিচ্ছে? 2012 সালে অহনার বাবার থেকে আলাদা হয়ে চলে আসার পর অহনাই ছিল আমার সব। আমার মা বাবা ওর জন্যে নিজের ব্যবসাও বিক্রি করে দেন। এখন ও বলছে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চাইছিলাম আমি, আগে তো এমনটা প্রয়োজন ছিল না। আমার মেয়েকে বড় করে তোলাই আমার স্বপ্ন ছিল। মৃত্যুর আগেই আমি মরে যেতে চাই না। আমায় বাঁচানোর জন্যে বন্ধুরা ঝাঁপিয়ে পড়েছিল, ওরা আমার সবচেয়ে ছোটবেলার বন্ধু। জানুয়ারি মাস থেকে আমি বিশ্বাস করি আমার কোনো সন্তান নেই। অভিনেত্রী অহনা দত্ত এবং তার মায়ের মধ্যে বরফ কবে গলবে তা তো সময়ের অপেক্ষার। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি, আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।